الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا باك بنجدان الصلاة والسلام عليكم يا أهل بيات الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته ومرشده وعلماء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহব্বতে কোরআন তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على جري وعلى آل سيدنا صبح طيبا میں ہوئی بٹ تاغ بارا نور کا صدقہ لینے نور کا یا ہے تارا نور کا اللہم صلی চিকন চিকন করেন বক্স চিকন করেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরে নসলে পাক মেঁ হ্যায় বাচ্চা নূর কা আল্লাহু আকবার বলেন তেরে নসলে পাক মেঁ হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তোহে আইনে নূর তেরা সব গরানা নূর কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা صلاتن یا رسول اللہ حبیب اللہ علیکم صلاتن یا محبت سلام لیا جس نے دیکھا وہ مدینہ چومنے ان کے قدم سر جھک رہا ہے بار بار سلا دنیا رسول سلام لیا حبیب اللہ لا الہ الا اللہ جر جر لا الہ জবান খোলে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা মধুর সুর লা ইলাহা ওলা ইলাহা এক সাথে লা ইলাহা আশেক হয়ে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাম্মত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা
বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা উপায় ওই নবী কে পাইতে হলে বলেন ওই নবী কে জোরে হলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা মোহাম্মদ লা ইলাহা বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলো না বহু দূরে আমরা কেমনে যাব দয়া কর দয়া আল্লাহ বলেন দয়া কর লা নসিব কর মদিনা ওয়ালা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জবান খুল লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল লা জোরে জোরে হাসবি রব্বি মাশাআল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ বলো না নূর মোহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আ মোহাম্মদ লা ইলাহা আশেক হয় লা ইলাহা সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে একটু সবাই আল্লাহকে ডাকুন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমার দৌর দোসা লাম গো আমার কইও নবী মোস্তফা ভাই তোমরা সৌদি যাও গাও মাদি না ভাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহ সালাহ তো সালাম গো আমার দৌর দোসা সালাম গো আমার কইও নবী মোস্তফা ভাই তোমরা সৌদি যাও গাও মাদি না ভাই মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ হাজি বাইদের যাত্রা পাওয়াতে মারহাবা আল্লাহ আল্লাহ দারায়াসি সকাল হতে ইয়ো মাশাআল্লাহ আল্লাহ 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 কেউ নেই লওনা সালাম খানি আমার কেউ নেই লওনা সালাম খানি জিন্দা নবীর রওয়াজ হয় তোমরা যদি যাও গাও মাদি না ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 মদিনা শরীফের মা মাশাল্লাহ আল্লাহ 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 বেহেস্তে রহ বাগা নাসে যোহো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে বেহেস্তে
বাগা না সেহ্য বসেই বাগানে সুইয়াসেন সেই বাগানে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সুইয়াসেন আমরার নবী মুস্তফা ভাই তোমরা যদি যাও গো মদিনা ভাই মাশাল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে এ এ এ এ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ সন্নের গীতি মিম্ব রাসে যহব ইয়াও মাশাল্লাহ আল্লাহ 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 সেই মিম্বরে খুদবা দিতেন সেই মিম্বরে খুদবা দিতেন নূরের নবী মুস্তফা ভাই তোমরা যদি যাও গো মদিনা ভাই মাশাল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 নবী নবী কইরা আমার মহরম জেনাও হয় গো আল্লাহ নবী নবী কইরা আমার মহরম জেনাও হওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ওই মরালে পাইবার শান্তি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ওই মরালে পাইবার শান্তি থাকবে না রে বহু মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমরার মহরম জেনাও হওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর নাম যার লাগব রে বুঝায় আল্লাহ দিব তাহারে সাজা গাও মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর নাম যার লাগব রে বুঝায় মাশাল্লাহ আল্লাহ 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 দিব তারে সাজা গো হলো আর মানুষ রূপে শয়তান তারা মানুষ রূপে শয়তান তারা নবীর উম্মত নয় মহরম যেন হয় গো আল্লাহ নবী নবী কইরা আমরার মহরম যেন হওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবানটা খুলে মহব্বতে উচ্চ আওয়াজ একবার বলুন আল্লাহু আকবার আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন ইয়া হাবিবাল্লাহ এবারে সবাই জবানটা খুলে বলুন ইয়া ওয়ালী আল্লাহ সবাই বলেন মারহাবা আরেকটা আওয়াজ করে বলুন মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে বেতাল দেশের মানুষ আপনাদের দেশে আসছি কথাবার্তা বাচন ভঙ্গি রং ডং সবই বেতাল কথা কয় না একটু বেতাল যদিও লাগে নবীর ব্যবহারে কিছু কইলে কল লাগা দিলাম কথা কন ঠিক কিনা আমরা নবীর পাগল কার পাগল নবীর জন্য আমরা মরতেও রাজি ঠিক কিনা বলেন যার বাড়ি যেখানেই হোক পরিচয় আমাদের একটা আমরা সুন্নি মুসলমান আমরা নবীর প্রেমিক হাত তুলে বলুন ঠিক কিনা বাংলার প্রান্ত দেখা প্রান্ত যেখানেই হোক না কেন মোস্তফার জিকির যেখানে হবে সেখানেই সুন্নিরা থাকবে সুন্নিদের মাহফিলে সুন্নিদের মাহফিলে গাড়ি ভাড়া করে সুতা আনতে হয় না ঠিক কিনা বলুন বুমর ওই বাঁশুরিয়া যখন বাঁশি বাজায়
বিনওয়ালা যখন বিন বাজায় বিষাক্ত সাপ যেমন গর্তে থাকতে পারে না, আশিকের রাসূলরা যখন নবীর শান গায় নবীর প্রেমিক খোদার কসম ঘরে থাকতে পারে না। আল্লাহর কসম কইলাম এখন যারা ঘরে শুয়ে আছে সব ফ্যান্ডেলাই ফ্যান্ডেল ফুরবো, কথাখন ঠিক কিনা? কারণ নবীর প্রেম যার অন্তরে আছে জালালি আছে ঘরে থাকতে পারতো না, কথাখন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর কথা বুঝতে কেন তোমার তো শুধু অসুবিধা হবে আল্লাহ সিটেঙ্গে হই ফেলে ফেলে সিটেঙ্গে সরি আমি তো কুমিল্লার মানুষ, চট্টগ্রামের ভাষা আবার কিভাবে বললাম? জেতে জিতে রে জিউত এতে তিরিউত জালালি মানি জেড়ে যাই বেড়ে, কথা কথা ঠিক কিনা? তো আব্বার আমার আপনাদের মতো হয় কষ্ট হচ্ছে, আমার আলোচনা কি শুরু না শেষ? কথা বলেন শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। উপস্থিত মুআজ্জাজ মোহতেরাম, ওয়াজিবুল ইহতেরাম, ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম জেলার অন্তর্গত এই আনোয়ারা থানাধীন পশ্চিম বরুণচরা সৌদাগর দিঘির পূর্ব পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ প্রাঙ্গণে হযরতে খাদেম আলী শাহ রহমতুল্লাহ আলাই ও হযরত শরীয়তুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজম শাহ নূরানি ঈমানি ইরফানি আজমতি নিয়ামতি বরকতি মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী এম এ হোসেন সোহেল শিকদার সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবুল করুক বলে আমি। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী এই পাঁচ নং বরমচরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণের একজন ন্যায় বিচারক হিসাবে, জনগণের শাসক নয় একজন হক খাদেম হিসাবে কবুল করুক বলে আমিন। আজকের এই মুহূর্তে মাহফিলে প্রধান ওয়াইজিন হিসাবে যিনি উপস্থিত রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার সাথে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় প্রায় প্রোগ্রামে একসাথে দেখা হয় আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানার অন্তর্গত নিমবাড়ি মান্নানিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব মুফতি জসিমউদ্দিন মুজাহিদিয়ান নাজিরি সাহেব তুবলা মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে পড়ুন আমিন। আজকের এই মুহূর্তে মাহফিলে আলোচনা করেছেন তাকরির পেশ করেছেন হযরতে মাওলানা হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী সাহেব, আলোচনা করেছেন মাওলানা আইয়ুব খান আল কাদেরী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সময় স্বল্পতার কারণে সকলের নাম অ্যাড্রেসিং করতে না পারায় আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল পরিচালনা যারা রয়েছেন বিশেষ করে মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন কারি মাওলানা মোহাম্মদ সিরাজুল মুস্তফা সাহেব সহ হাজরানা মজলিস, আল্লাহ সকলকে আমার নবীর প্রেমিক হিসাবে আল্লাহর নেক বান্দা হিসাবে কবুল করুক, জোরে বলুন আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মালিকের দরবারে যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি কুল খায়নাতের মালিক, যিনি আমাদেরকে অতীব দয়া করে এই মুহূর্তে দুনিয়ার কোনো বাজে কাজে রাখেন নাই, কোনো গুনাহের কাজে রাখেন নাই, নেশার কাজে রাখেন নাই, জেনার কাজে রাখেন নাই, কোনো অন্যায় কাজে রাখেন নাই, দোকান পাটে বসিয়ে না রেখে অযথা অবহেলায় আমাদের হায়াতকে না পার করিয়ে এই মুহূর্তে আল্লাহ এবং রসুলের মহাব্বতে এই জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আল্লাহ যিনি আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন ওই আল্লাহর দরবারে শুকরিয়া দান সকলে জবান খুলে কালিমাতুর শুকর আদায় করে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ হাজারো সালাম ওই নবী যিনি পাক কদম মুবারকে, যিনি আসমান এবং জমিনের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি রাহাতুল আশিকিন, যিনি মুরাদুল মুস্তাকিন, যিনি রহমাতাল লিল আলামিন,
যিনি শাফিয়াল মুজনাবিন যিনি নূরে মুজাসসাম যিনি আমাদের আকা যিনি আমাদের জান যিনি আমাদের প্রাণ যিনি আমাদের ঈমান ঠিক কি না ওই নবীজির পাক কদম মুবারকে হাজারো দুরুদ হাজারো সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বরুণ চরার অন্তর্গত এই অদম গরিবদের অন্তর থেকে আমাদের মনের সালাম টুকুন আমাদের প্রিয় নবীর কদম মুবারকে কবুল করুক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আপনাদের শুকরিয়া আদায় করছি আপনারা যারা ইন্তেজামিয়া কমিটির আহ্বানে আজকের জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়েছেন রব্বুল ইজ্জত আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সকলের আমলে জিন্দেগি দুরুস্ত করুক বলি আমিন শুকরিয়া আদায় করছি আমার ডানে বামে বিজ্ঞ ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ খতিব সাহেবগণ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম শিক্ষক যারা রয়েছেন আমি সকলের শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক বলে আমিন মহতরম হাজিরিন বেশি সময় আমি আপনাদের সামনে নিব না কারণ এখানে যতগুলো আলেম আছে এই আলেমগুলার জুতা টানার মতো যোগ্যতা আমার নাই আমি মনে করি পৃথিবীর মধ্যে যত আলেম আছে সব আলেমের সাথে নগণ্য আলেম না আমি একজন আলেমের খাদেম মনে করি আমি ছোট মানুষ আমার এলেম কালাম নাই যদি আমার মালিক আমাকে দয়া করে মদিনাওয়ালার নেক নজর যদি থাকে দু চারটি কথা আপনাদের সামনে বলার আশা রেখেছি আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক বলে আমি আমার পরে যিনি আসবেন আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন উনি আসা মাত্রই আমি মাইক ছেড়ে দেব এই অল্প সময়টুকু আমি ছোট মানুষ আমাকে একটু সময় দিবেন আপনারা নবীজির মহব্বতে কার মহব্বতে নবীর মহব্বতে কারা কারা নবীজির মহব্বতে এই মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন দুটো হাত তুলে দেখান নারায় দো নারায় নারায় দো হাত উঁচা করে দেন ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ সবাই বলেন মারহাবা মহতরম হাজিরিন আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই এই মুহূর্তে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের সকলের আসল বাড়ি আসল ঘরের নাম কি জোরে বলেন কবরে যাবেন না এরকম কেউ কি আছেন আমাদের হুজুররা মনে হয় যাবে না আপনাদের ধারণা নাকি যাবে তো সবাই যাবে কবরে যেতে হবে কি হবে না বলুন কবরে দুনিয়ার কোনো সম্পদ যাবে টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি এগুলো আমাদের সঙ্গে কবরে যাবে কবরে যাবে একমাত্র ঈমান আর আমল ঠিক কি না তাহলে আজকের এই আলোচনা শুরু করার আগেই আপনারা আমার সাথে স্বীকৃতি দিলেন আমার কাছে আপনারা বললেন যে আমাদের আসল বাড়ি কবর কবরে দুনিয়ার কোনো সম্পদ যাবে না যাবে ঈমান আর আমল তাহলে আজকের এই মাহফিল থেকে ঈমান কাকে বলে ঈমানদার কি করলে পরে হওয়া যায় ঈমান আমাদের কি রকম রাখা উচিত আল্লাহ এবং রাসূলের প্রতি কেমন বিশ্বাস আমাদের রাখা দরকার আজকের এই মাহফিল থেকে জানা দরকার আছে না নাই কারণ এখানে আমরা যারা আছি সবাই আমরা আল্লাহ মানি কি মানি না আল্লাহ মানে না এরকম কেউ আছে আল্লাহ মানার নাম ঈমান না কথা কয় আলেম উলামা আছেন আমি যদি ভুল বলি আমার ভুলকে ধরে দিবেন শুধু আল্লাহ মানার নাম তো ঈমান না কথা কয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নামও ঈমান না রমজান মাসে 30টা রোজা রাখার নাম ঈমান না কথা কয় না হজ করার নাম ঈমান না যাকাত দেওয়ার নাম ঈমান নাও ফাগরি মাথায় দেওয়ার নাম ঈমান নাও পাঞ্জাবি গায়ে দেওয়ার নাম ঈমান নাও দিলাগুলুক মেসওয়াক তাসবিহ পড়ার নাম ঈমান নাও মসজিদে যাওয়ার নাম ঈমান নাও জুমার নামাজ আদায় করার নাম ঈমান নাও মসজিদ নির্মাণ করার নাম ঈমান নাও মা বাবার খেদমতের নাম ঈমান নাও মুরব্বীদেরকে সম্মান করার নাম ঈমান নাও তো বলে হুজুর এগুলা কি এই সমস্ত কিছু হইলো আমল ঠিক নেই এবারে হুজুরেরা আছেন আমলের কোনো দাম নাই যদি ঈমান নাই কথা কয় না
আল আকীদাতু হিয়া জাদিয়াতুল ঈমান আকীদা হচ্ছে এমন একটা জিনিস খুঁটির নেই কিসের নেই এই খুঁটির মাঝে যে এরকম এই ফেন্ডেলটা দাঁড়ানো আকীদা আগে শুদ্ধ করতে হবে কারণ আকীদার উপরেই আপনার ঈমান বিদ্যমান থাকে কথা কোন ঠিক কিনা এই জন্য আমাদের সবার আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলুন ঠিক কিনা বাজান আমার বন্ধুরা আমার গভীর মনে যোগ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আকীদাও আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই কারণ আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে যেই বিষয় দিয়েছেন অনেক কঠিন একটা বিষয় এই বিষয়ের জ্ঞান আমার কাছে নাই বাবারা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি রহস্য নূরের সৃষ্টি রহস্য আল্লাহু আকবার বাবারা আমার কেন এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি কারণ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই বিষয় নিয়ে আজকে সমাজে দ্বন্দ্ব এই বিষয় নিয়ে আজকে সমাজে দলাদলি এই বিষয় নিয়ে আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন ফাটল দেখা যায় বিভিন্ন দল দেখা যায় অথচ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের স্রষ্টা এক আমাদের কোরআন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক আমাদের ধর্ম এক কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে এই এক ধর্মের ভিতরে বিভিন্ন রকমের মতভেদ দেখা যায় কারণ কেউ বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ কয় কি কয় না কয় নবীর হাত আছিল আমাদেরও হাত আছে নবীর ফাও আছিল আমাদেরও ফাও আছে নবীও বিবাহ করেছে আমরাও করেছি কয় কি কয় না কথা বুঝতেছেন সবাই বাজান আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই এলাকার আলেম সমাজ যারা বলেন নবী আমাদের মতো সাধারণ মানুষ আপনাদের কদমে আমার হাত আমি আজকে আমার নবী যে নূর আমার নবী কি এটাই আমার বিষয়বস্তুর আলোকে আপনাদের সামনে প্রমাণ করতে চাই এই বিষয়ে আমি কথা বলবো কথা বলার আগে এলাকার আলেম সমাজের কাছে আমার আকুল আবেদন অনুরোধ আমি কি ভুল বলি নাকি শুদ্ধ বলি যদি আমি অপব্যাখ্যা দিয়া এই এলাকার মানুষগুলার ইমানাকিদা ধ্বংস করি আপনি শুইনা যদি আমার ভুলটা না ধরেন আল্লাহ কসমরে হাশরের ময়দানে আল্লাহর কাছে আপনিও ধরা থাকবেন কথা কয় না আর আমি চলে যাওয়ার পরে এখন না আমি চলে যাওয়ার পরে আগামী দিন দোকানে বসে রাস্তাঘাটে এলাকাবাসীর কাছে বলবো অথবা আগামী দিন শুক্রবারে মসজিদের মিম্বরে দাঁড়ায়া বলবে ওই যে মাহফিলের মধ্যে কুমিল্লার এক বক্তা আছে জালালি এগুলা বন্ড এগুলা মাজার ফুজারি এগুলা শিরিকি যা কইছে সব বেদাতি কথা কইছে এই মুহূর্তে আমি অনুরোধ করব আমি যদি ভুল বলে থাকি আসে নাইসা আমার ভুলটা শুধরাইয়া দেন আর না হয় আপনার ভুলটাকে শুধরাইয়া নেন নচেত আমার পিছনে যদি আপনি সমালোচনা করেন যদি আপনি মুফতি মুহাদ্দাস মাওলানা সাহেব ইমাম সাহেব হাফেজ সাহেব ওই সময় আর আপনি আলেম থাকবেন না পিছনে সমালোচনা করার কারণে আপনি হবেন মুনাফেক ঠিক কিনা জালালি মুখ বন্ধ করি কথা কয় ফাঁক রাখতাম না কথা কয় না সমাজ আপনাদের কদমে অনুরোধ হয় আমরা সুন্নিরা কারা জোরে কয় না হয়তো আমরা সুন্নিরা নবীকে নূর মানে নবীকে আমাদের ঈমান মেনে নবীকে ইসলাম মেনে নবীকে ধর্ম মেনে হয়তো আমরা ভুল করে জাহান্নামে যাইতেছি আমরা রে বাসান আর না হয় নবীর সাধারণ মানুষ কইয়াও আপনারা দুজকে যাইতেছেন সুন্নিরা আজকের মাহফিল থেকে আহ্বান করতেছি আপনারা বাসেন কথা কয় হয়তো আপনারা বাসেন নাহলে আমরা রে বাসান হয় আমরা ভুলে আছি নাহলে আপনারা ভুলে আছেন ভুলটা সংশোধন করা দরকার আছে না বাজান হো কষ্ট হয় অসুবিধা হচ্ছে এবারে আসেন আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে কত ইজ্জত দিলেন আমার নবীরে কত সম্মান দিলেন কত দাম দিলেন আল্লাহ কয় নবীরে নূর
আর মোহল্লা কয় নবী বলে মাটি, নাউজুবিল্লাহ কয়। এবারে আমি জানতে চাই কি আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? জোরে বলেন আমার আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? কোরআনে আছে নাই? আমাদের এখানে হুজুর আছে, হুজুর কোরআনে আছে না? আছে না? হুজুর সাক্ষী দিছে আয়াত কোরআনে আছে। ক্যামেরা তো একটার পর একটা রেকর্ড হচ্ছে, এই ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, আমাদের এই দুই কান্দেও দুইটা ক্যামেরা আছে, আছে না নাই? এই ক্যামেরা গুলাও সাক্ষী, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি আপনাদের কাছে জানতে চাই এই আয়াত কোরআনে আছে না নাই? যদি না থাকে আমার গাল আমার ফায়ার জুতা কথা কয়, আমার নবীর নবীর জন্য যদি জুতার ভিড়া খাইতে না তো কি শুনবি কথা কয়? আরে নবীর জন্য মিয়া জীবন দিতে হবে কথা কন ঠিক কিনা? তাইলে না শুনলে আর নাইলে টুনলি কথা কন ঠিক কিনা? ছেড়ে দিলাম গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহ মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমাদের কাছে অবশ্যই আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। অবশ্যই কি পাঠিয়েছেন? কি পাঠিয়েছেন? নূর। কে পাঠিয়েছেন? মিনাল্লাহ, ফ্রম আল্লাহ। আমার আল্লাহ পাঠাইছেন, ভালো করে শুনেন, আল্লাহ পাঠাইছেন নূর ওয়া কিতাব এবং কিতাব মুবিন, যেই কিতাবটা স্পষ্ট। সুবহানাল্লাহ। এবারে কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা অসংখ্য তাফসীরকারক এক বাক্যে তাফসীর করেছেন, হিয়া নূরু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই নূর আর অন্য কিছু নয়, এই নূর হচ্ছে আমার আপনার নবী কামলিওয়ালা রাহমাতান লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে জানলাম আমার নবীর নূর ঠিক নেই। আজকে এই পশ্চিম বরমচরা এলাকার সুন্নিরা, সুন্নি ইমানদার মুসলমান, আমার নবী কি এটা আপনাদেরকে বুঝতেই হবে কথা কয়, ধীরে ধীরে বলব, আস্তে আস্তে বলতেছি, বুঝতে অসুবিধা হচ্ছে? আমার নবী কি এটা আমি আপনাদের কাছে বুঝাইতে চাই, কারণ আমার নবীকে জানা, আমার নবীকে মানা, আমার নবীকে চিনার নামই হলো ইমান। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইমান আমাদের সঙ্গে কবরে যাবে, কথা বলেন ঠিক কিনা? এবারে আসেন, অনেকে বলে থাকে যে আমার নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। এক দলের আকীদা আর কি, এক দল তারাও মুসলমান, তাদের আকীদা হলো 40 বছরের পরে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না। ফিসনের বাইরে নাউজুবিল্লাহ গরজ যায় হইও, আর বাবির কাছে যায় হইও নাউজুবিল্লাহ, জোরে খাওয়া নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবারে আসেন, যাদের এই আকীদা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আলেম বাবারা আছেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার উপর নবুয়ত কখন থেকে অবশ্য কি করা হয়েছে, মানে আপনি কখন থেকে নবী? আল্লাহ নবী বলেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। হুজুর আছে না? কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। অন্য বর্ণনা এসেছে কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে এ চ
চট্টগ্রাম জেলার অন্তর্গত এই আনোয়ারা তারাদিন পশ্চিম বরুণচরা এলাকার আমার নবীর ফেরিকার দাওয়াল আমার আপনার কামলে বলা দয়াল নবী কয়ুম্মা আমি নবী তখন নবী ছিলাম আদম নবীর দেহ এক জায়গায় রুহ জগন আরেক জায়গায় আমি নবী তখন নবী ছিলাম আরো জোরে কন রে আদম যা ঘরে মাটি পানি তখন হইতে নাবি তিনি গো ঠিক না ওরে সাবি নাবিদের নাবি তিনি সাবি নাবিদের বলেন সাবি নাবিদের নাবি তিনি কোরআনেতে পাওয়া যায় যাইয়া দেখো ও মমিন ভাই বলেন আল্লাহর নবী মদিনায় কানতে আসেন রওয়া যায় যাইয়া দেখো ও মমিন ভাই জোরে কোন আল্লাহ হয় আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে আমার আপনার কামলে ওয়ালা দয়াল নবীজির শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবা এবারে আসেন আমার নবীকে যারা বলে আমার নবী আমাদের মতো নবী একটা সাধারণ মানুষ নবী মাটির মানুষ নবীর মাটি বলে না বলে কি বলে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবারে আসেন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মা হু শাই সুবহানাল্লাহ যখন আমার আল্লাহই আল্লাহ জগতে আর কিছুই নাই সুবহানাল্লাহ যখন আমার আল্লাহ একা আসমান নাই জমিন নাই পাহাড় নাই দরিয়া নাই রাত্র নাই দিন নাই আদম নবী নাই নূহ নবী নাই ইব্রাহিম নবী নাই 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 বলতে কিছুই নাই তখন আমার নবীও নাই আরো জোরে কন এবারে আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আমার আপনার কামলেওয়ালা দয়াল নবীও ওই মুহূর্তে নাই আসমানও নাই জমিনও নাই তো জমিন নাই মানে মাটি নাই কথা কয় না লাম ইয়াকুন মা হুশাই আল্লাহ আল্লাহ জগতে তখন আর কিছুই নাই ঠিক কি না এবারে আসেন আমার আল্লাহ পাকের নাম মোবারক হইল 3000 কয় হাজার জোরে 1000 নাম আরশ আজিমে আর 1000 নাম নিরানব্বইটার নাম পাবেন মসজিদের মুক্তবে বগদাদি কায়দার উল্টা ফিতে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু আছে না নাই এই 100টা নামের মধ্য থেকে 99টা নাম আল্লাহর গুণবাচক নাম এখানে আল্লাহর একটা নাম হলো সিফতি নাম সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকের সিফতি নাম আমার আল্লাহ পাকের জাতি নাম এবারে আমার আল্লাহ পাকের ওই নামটা হলো আল্লাহ জোরে কোন কি তো আমার আল্লাহ তখন আল্লাহ আর কিছু নাই তখন আমার আল্লাহ কুদরতিভাবে ওই আল্লাহ নামের ভিতরে একটা ডুব দিলে ওই আল্লাহ নামের ভিতরে আমার আল্লাহ 98,86,36,330 বছর 30 দিন কাটাইলেন অতঃপর আমার আল্লাহ কুদরতের চক্ষু মুবারক যখন খুললেন আমারে আল্লাহ নজর করে দেখতেছেন কুদরতের নজরে যে বিরাট একটা বিশাল নূরের স্তম্ভ হইয়া গেছে বিশাল একটা নূরের দরিয়া হইয়া গেল আমার আল্লাহ নজর করে দেখতেছেন ওই নূরের ভিতরে ওই নূরের স্তম্ভের ভিতরে সুন্দর একটা ছায়া দেখা যায় আরো জোরে আপনাদের এই এলাকা পুকুর আছে না আসেনি পুকুর অথবা বড় হাউজের পানি যদি স্তব্ধ থাকে পানির পাশে গিয়ে এভাবে যদি তাকান কাকে দেখা যায় নিজের নিজের চেহারা নিজেই দেখে বাজান আমার বহুত গভীরের কথা বলতেছি গভীর মনোযোগ
আমার আপনার কামলেওয়ালা নবী তখন নাই, মাটিও নাই, আসমানও নাই। ভালো করে শুনেন, আমার আল্লাহ ওই কুদরতের নজর দিয়া যখন তাকাইলেন, আমার আল্লাহ দেখতেছেন সুন্দর একটা ছায়া দেখা যায়। তাহলে তাকাইছে আল্লাহ, তাহলে দেখছে কার? এটা কি আর বোঝার বাকি আছে? কথা কয় মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো। বন্ধুরা রে ওই আমার নবীর প্রেমিকির দল, আমার দয়াল নবীর শান, আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবা। এবারে আমার আল্লাহ দেখতেছেন এত সুন্দর একটা ছায়া, এত সুন্দর একটা আকৃতি, আমার আল্লাহ দাগ দিয়া কয় বান্দা কুনতু কানজান মুখফিয়ান ফাহাবাবতু আন আজহারা জাতি ওয়া সিফাতি ফাখলাকতুল খালকি জুরে খন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ কয় জগতের মানুষ, আমি ছিলাম গুপ্ত, আমি ছিলাম একাও, আমি ছিলাম একটা ধন ভান্ডারের নেই, আমি আল্লাহ যখন একা ছিলাম আমার কোনো সাথী ছিল না, আমার কোনো সঙ্গী ছিল না, আমার কোনো বন্ধু ছিল না। এবারে আমার আল্লাহ বলেন যখন আমি ওই আকৃতিটা দেখলাম, আমি খুদার কুদরতি দিলের মধ্যে একটা ভাব পয়দা হলো। কি ফয়দা হলো? ভাব পয়দা হলো। ও জগতের মানুষ ফাহবাব তু আন আজহারা জাতি, অতপর আমি আল্লাহর কুদরতি দিলের ভিতরে জাহের হওয়ার জন্য নিজেকে প্রকাশ করার ইচ্ছা জাগলো, অতপর ফখলাকতুল খালকি আমি আল্লাহ, আমি আমার সিয় নূর মুবারক থেকে আমার বন্ধু নবীর নূর মুবারক বানাইলাম। আরো জোরে। এবারে আল্লাহ বলেন জগতের মানুষ রে ওই আকৃতিটা যখন আমি দেখলাম আমার কাছে বড় ভালো লাগলো, বড় মায়া লাগলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই রকম আকৃতি দিয়ে আমি আমার একটা বন্ধু বানাইম। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, আরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, আরে বন্ধুকে বন্ধু দেখে, বলেন বন্ধুকে বন্ধু দেখে, আরে বন্ধুর সাথে দরদ পড়ে ও মদিনা। আল্লাহ একবার বলেন বন্ধুর সাথে দরদ পড়ে আল্লাহ রাব্বানা, তোমার বুকে শুয়ে আছেন চেতনা, তাকে সৃষ্টি না করিলে আমার রাব কিছুই সৃষ্টি করতো না। বলো না ও মদিনা, তোমায় সবাই বলতে পারবেন? হাত উঠে এভাবে নেড়ে নেড়ে বলেন ও মদিনা, তোমায় বলতে পারি না। বলো না ও মদিনা, তোমায় কি করে কি করে কি করে বলবো তোমায়, বলো না বলো না বলো না, তোমার বুকে তাকে সৃষ্টি না করিলে সৃষ্টি করতো না। বলেন ও মদিনা, না বলো না ও মদিনা, আরে তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, ঠিক কিনা? বলেন দুই হাত তোলে বলুন ঠিক কিনা?
বলেন তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দুজাহান ঠিক কিনা যাহার নাম না নিলে ও মদিনা যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না ঠিক কিনা হয় না তোমার বুকে আরে তাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করত না ও মদিনা একটা জবানকেও বন্ধ রাখবেন না জবানটা খুলে জুড়ে জুড়ে মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল বন্ধুরা আমার ভাইয়ার আমার গভীর মনে কষ্ট হয় চলবে সামনে যাব বুঝতে অসুবিধা হচ্ছে গভীর মনে এবার দেখেন আল্লাহ যখন এই আকৃতিটা দেখে যখন মায়া লাগলো আমার আল্লাহ কয় আমি ওই ছায়ার ফ্রেমে পড়ে গেলাম আমি ওই ছায়া ফ্রেমে পড়ে গেলাম ওই ছায়াটারে আমি বড় ভালোবেসে ফেললাম এবারে আমার অন্তরে প্রেমের ঢেউ খেলা শুরু হয়ে গেল আমি খুদার কুদ্রুতি অন্তরে ইচ্ছা জাগলো আমি একটা বন্ধু বানাবো আমার আর একা একা ভালো লাগে না আরো জোরে কোন ওরে আল্লাহ যখন ছিল না নাহি ছিল কোন শাখা এগুলো চলে আপনাদের এলাকায় চলে চলে এগুলো তো আমাদের ওইদিকে খায় আর কি এখানে সালাইলে সবই সালাইলে সব চলে কথা কন ঠিক কিনা আল্লাহ যখন ছিল না নাহি ছিল কোন শাখা তখন আল্লাহ প্রকাশিতে চায় ঠিক কিনা বলুন ওরিয়া ফল নূর হইতে খোদায় হাবিবের নূর করলেন জুদা আরে জোশ মারিলেন এসে কেরে দৌড়িয়া হায় রে মমিন ভাই নবী সারা দরদি কেউ নাই এই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না কেন কেন এই নবীকে ভালোবাসবেন কারণ এই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় ঠিক কিনা বলুন এই নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই নবীকে ভালোবাসলে সব পাওয়া যায় যাকে ভালোবাসলে সব পাওয়া যায় এই বড়মচড়া এলাকার নবীর প্রেমিকের দল বলুন আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না লোকেরা আমাকে বন্ধ বন্ড বলবে আমাদেরকে মন্দ বলবে অসুবিধা বলে আমরা যখন ভালো না তোমরা ভালো লইয়া থাকো কথা কন তারপর আমরা নবী ছাড়তে পারবো ছেড়ে দিলাম গভীর মনোযোগ এবারে আমার আল্লাহর তো ক্ষমতা মহান ঠিক কিনা আমার আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন বন্ধু বানাইবেন এবারে আমার আল্লাহ বলেন কুনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু মানে হয়ে যাও মুহাম্মদ বন্ধুরে আমার আল্লাহ হয়ে যাও কইতে দেরি মুহাম্মদ হইতে দেরি না আল্লাহ দেখুন এবারে যখন আল্লাহ আমার আপনার নবীর নূর মুবারক যখন বানাইলেন অতপর আমার আপনার দয়াল নবীজি আল্লাহ পাকের কুদরতি কদমে একটা সেজদা দিয়া দিলেন আরো জোরে একটা কি দিলেন সেজদা দিলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আমি তো আপনারে ভালোবাসি আপনারে আমি অনেক ভালোবাসি আপনি মাথা নিচু করে থাকবেন এটা আমার ভালো লাগে না আপনার স্যার মোবারক উপরের দিকে তুলেন
ও বন্ধু আপনি মাতা মুবারক নিচে রাখিয়েন না, আপনারে আমি ভালোবাসি, আপনার মাতা মুবারক উপরে তুলেন। নবী আমার মাতা মুবারক উপরে তুললেন, এবারে আমার আল্লাহ আমার আপনার নবীর সামনে একটা কুদরতের আয়না ধরলেন। কি ধরলেন? ওই আয়না ধরলেন। আমার আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু আমি কত ভালোবাসি আপনারে, নজর করে দেখেন ভালোবাসায় আপনারে আমি কত সুন্দর করে বানাইছি। ও বন্ধু আপনার আমি কত সুন্দর করে বানাইছি একবার দেখেন। আমার নবী তাকাইলেন, যেই মাত্র তাকায়া দেখলেন আমার নবী একটু লজ্জাবোধ করলেন, এত সুন্দর চেহারা আমার নবী, চেহারা এ মোস্তফা দেখে তেরে, চেহারা এ মোস্তফা রে গে আজি দুনিয়া মে খৈর লবারাও। জোরে কন্না আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেহারা মুবারক কি সুন্দর না অসুন্দর? কত সুন্দর আল্লাহই জানে। কথা কোন ঠিক কি না বাজান রে? আমার নবী যখন তাকাইলেন একটু নিচের দিকে, আমার নবী মাতা মুবারক করলেন, অতঃপর আমার নবী আল্লাহর কুদরতি কদমে আরেকটা সেজদা দিলেন। এইভাবে আমার দয়াল নবীজি আমার আল্লাহ পাকের কুদরতের কদম মোবারকে সেজদা দিলেন পাঁচটা। কয়টা? জোরে জোরে। আমার ভাইরা নবী আমার কত বড় দন, নবী যে আমাদের কত বড় আফন। আমার নবী ওই দিনেই সৃষ্টির পরে আমার আল্লাহর কুদরতি কদমে পাঁচটা সেজদা দিয়া উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিছে। বন্ধুরা যেই নবী না হইলে নামাজ হইতো না, রোজা হইতো না, হজ হইতো না, জাকাত হইতো না। যেই নবী না হইলে আল্লাহ কয়, জগতের মানুষ রে আমি আল্লাহ যে আছি এই কত জগতে জানতো না, আমি যে আল্লাহ আমি যে স্রষ্টা এই স্রষ্টার তো প্রকাশ করেছি, আমি আল্লাহর কুদরতের জাত প্রকাশ করেছি আমার দয়াল নবীর মাধ্যমে। এবারে দেখেন এই নবীরে কেমনে কও আমরার মতন সাধারণ, নাউজুবিল্লাহ অসুবিধা হয়, গভীর মনোযোগ। এবার আসেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরাম, আমার ভাইয়েরা এবারে ওই আমার নবী যখন মেরাজে গেলেন, ওই মুসা নবীর ঘটনা, আল্লাহর নবী মেরাজ থেকে যখন আল্লাহর দিদার করে যখন আসতেছেন, আসার পরে মুসা নবী প্রশ্ন করেছিল, নবী গো আল্লাহ আপনারে কি দিছে? কয় আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য বড় কষ্ট হইয়া যাবে। সুবহানাল্লাহ, আমি আমার উম্মতের আলোকে বলছি আপনার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ কষ্ট হয়ে যাবে, এটা কমন কথা আপনারা জানেন? এইভাবে একবার দুইবার তিনবার পাঁচ ওয়াক্ত করে কমাইতে কমাইতে আমার নবীজি 45 ওয়াক্ত নামাজ কমায় আনলেন। 45 ওয়াক্ত নামাজ কমায় আনলেন। শরীয়তের মোল্লারা কয়, মুসা নবী রিকোয়েস্ট করছে এই জন্য আমার নবী যাইয়া নামাজটা কমায় আনছে। মুসা নবী কইছে উম্মতের কষ্ট হবে, এই জন্য উম্মতের যাতে কষ্ট না হয় এই চিন্তা কইরা নবী যে নামাজ কমায় আনছে। নাউজুবিল্লাহ, হাকিকতে আসলে তা না, আমার নবী আগে থেকেই আমাদের জন্য ওই পাঁচটা সেজদা মাওলার কুদরতি কদমে দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ রেখে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইতো আমার নবীর খাতিরে আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু আপনার আমি এত ভালোবাসি, জান 50 ওয়াক্ত আপনার উম্মতে ফরন লাগতো না, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পড়লে যা হয়তো আমি তা দিয়ে দেব। নবীর উম্মত রে এই 5 ওয়াক্ত নিয়েও কত খেলাধুলো, যদি বললে এখন রাগ হয়ে যাবেন। আবার ডিজিটাল দেশের আমার মুসল্লিও ডিজিটাল হয়ে গেলেন, আমি যে মসজিদে জুমা পড়াই আমার ইমাম সাহেব বলতেছে, হুজুর
আপনি যখন শুক্রবারে আসেন মসজিদ বারান্দা ফুরে রাস্তা পর্যন্ত মানুষ দাঁড়ায়, আর আমার কপালটা হুজুর খারাপ, আমি এমনও সময় দেখা গেছে হাসান দিয়ে আমি নিজে নিজে ফজর ওয়াক্ত নামাজ পড়ার লাগি, বড় কষ্টের থেকে কথাটা বলছি। তো আসলে দেখা গেছে কিছু মুসল্লি হয়ে গেছে সাপ্তাহিক, নামাজ কি শুধু জুমারটা ফরজ বাকিগুলো নফল নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ কি? জোরে বলেন। নবীকে যারা ভালোবাসেন বলছেন এই নবীকে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হবে, আপনি আজান দিলে পাঁচ ওয়াক্ত নামাজে যখন দাঁড়াবেন। আরে বাবা, নামাজ তো হচ্ছে সুন্নিদের জন্য, আদান না বাদান না ওয়াইব বেল্লাই কোনো নামাজ নাই, কথা কয় না? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো হচ্ছে মুমিনের জন্য মিরাজ, কথা কয় না? তো যেই বাদান না কেন, আমাদের মতো সাধারণ মানুষ এ হারামজাদা কি ইমানদার? এতে বাধা মেয়েতে কি এ হারামজাদার জন্য নামাজ নাই? তুই নামাজ স্মরণ লাগলো তুই যে মন্দিরে ভরি থাক, কথা কন ঠিক কিনা? নামাজ হচ্ছে সুন্নিরার জন্য, যারা শুধু আল্লাহ আল্লাহ করে তাদের জন্য নামাজ নাই। আল্লাহওয়ালা মুসল্লি যারা দুজকে যাইব তারা, নবীওয়ালা মুসল্লি যারা বেহেশতে যাইব তারা। বলে হুজুর কেন শিরিক শিরিক গন্ধ এ না? আগে শিরিক কি বুঝেন? আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহরে শুধু মানলে নবী মানা হয় না, জগতের মানুষ রে আমার নবীজিরে মানলে আমি আল্লাহ মানা হয়। খুদা কি আজমতে ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে মাকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খুদা জানে সারা দুনিয়া। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? এবার দেখেন এই সুন্নি যারা তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কথা কন ঠিক কিনা? উব্বা সাহেব আমার অনুবাইদুল্লাহ জিয়াদ সীমার এজিদের নামাজ পড়ছে, পড়ছে না? তাদের নামাজ কই গেছে দুজন, কথা কন ঠিক কিনা? আরে বাবা, আপনাকে এই পশ্চিম ভরমচরা এলাকার মানুষ সবাই মিলে যা নামাজ পড়ছেন, শয়তানের একদিনের নামাজের অমন হইত, কথা কয় না? আপনি আমি 20 বছর 50 বছর নামাজ পড়ছি, শয়তান 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, সুবহান হইত না? 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায় আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? আদম সাজদা না করার কারণে শয়তান হই গেছে। উনি লিডার আছিলেন ফেরেশতার, উনারে এখন মৌত আমি মৌতাম সব বানিয়ে দিচ্ছে, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা, এই আদম সামান্য জিনিস না, আদম সামান্য জিনিস না, সুবহানাল্লাহ। গভীর মানে যুগ, এত গভীরে যাওয়া আমার উদ্দেশ্য নয়, বাজান আমার এবারে লক্ষ্য করেন, আমার আপনার দয়াল নবীজি আল্লাহর কুদরতি কদমে ফাস্টা সেজদা দিলেন, কয়টা ফাস্টা সেজদা দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ বানাইলেন, আমার আল্লাহ এবার ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু আমি আপনারে ভালোবাসি, সুবহানাল্লাহ। এবারে আল্লাহ এবং রাসূলের এই দুইজনের প্রেমের খেলা শুরু, এই প্রেমের খেলায় একটা তরঙ্গের সৃষ্টি হয়ে গেল, ওই তরঙ্গের মধ্যেই ফেনা সৃষ্টি হলো, ওই ফেনা থেকে আমার আল্লাহ মাটি বানাইলেন, আমার আল্লাহ জমিন বানাইলেন। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী গো ইয়া রাসূল আল্লাহ, নবীজি আল্লাহ সৃষ্টি জগতের সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করলেন? নবী আমার ডাক দিয়া কয় উম্মাত, ও আমার সাহাবি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু রে, ও আমার নবীর প্রেমিকের দল, আমার নবী কয় উম্মত,
ও আমার উম্মতেরাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক বানাইলেন ওয়া কুল্লুল খালায়েকি মিন নূরি অতঃপর আমি নবীর নূর মোবারক দেখে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ বানাইলেন কেমনে বলা নবী মাটি আরে নবী যদি না হইতো মাটিও হইতো না আগে আমার নবী হইছে তারপরে মাটি হইছে কথা কোন ঠিক কি নাও বন্ধুরা আমার ভাইরা আমার গভীরভাবে মনোযোগ দেন অন্তরের কান লাগান এবার আমার দয়াল নবীজি বলেন শুধু তাই নয় ওয়া আনা মিন নূরিল্লাহ আমি নবী হলাম আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি মুবারক জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু ও আমার নবীর প্রেমিকের দল একটু গভীরভাবে লক্ষ্য করেন দয়াল নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন না বাম এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে ভালোবাসিয়া আমার নবীকে মহব্বত করিয়া যেখানে ইচ্ছা সেখানে এই নূরে মুহাম্মদকে ভ্রমণ করাতে শুরু করলেন কতদিন কত মাস কত বছর কত কাল এটা একমাত্র তিনিই জানেন তিনি হলেন জোরে বলেন কত কাল ভ্রমণ করেছেন তিনি হলেন একমাত্র আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এবার দেখেন আমাদের এই মানবের কল্যাণের জন্য আমাদের হেদায়েতের জন্য আমার নবীকে মানবীয়তার স্রোতে এই দুনিয়ায় আল্লাহ ফাটাইছে কি ফাটায় নাই আমার নবী 63 বছর এই ধরা দামে ছিলেন কয় বছর এই 63 বছর আমার নবীকে একটা সুরত দিয়ে ফাটাইলেন নবীজির অনেকগুলি সুরতের মধ্যে একটা সুরত হলো সূরাতে বাশারি সূরাতে এবার আসেন বাশার মানে কি আগে আমাদের কোটা বুঝতে হবে বাশার মানে চামড়া বাশার মানে কবার বাশার মানে আকৃতি বাশার মানে ডিজাইন বাশার মানে মডেল বাশার মানে মতন বাশার মানে নমুনা মানুষের ডিজাইনে মানুষের মডেলে মানুষের মত করে মানুষের কাছে মানুষের জন্য আল্লাহ আমাদের রাসূলকে পাঠাইলেন কিন্তু হাকিকতে আমার নবী নূরুন আলা নূর জোরে বলুন সুবহানাল্লাহ তো বলো হুজুর কেমনে আমার নবীর একটা সূরত ছিল সূরাতুল কাওকাব সূরাতু আমার নবী ছিলেন তারকার সূরত আরেকটা সূরত হলো সূরাতুত তাউসিন ময়ূরের সূরত কিসের সূরত জোরে বলুন না কিসের সূরত আমার ভাইরা গভীর মনোযোগ আমার নবীর এই একাধিক সূরতের মধ্যে মানব সূরত এই সূরতে বাশারি এটা একটা সূরত কথা কোন ঠিক কি নাও বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবারা আমার এই নবী এমন নবী রে এই নবীর খাতিরে আল্লাহ কুল কায়নাত বানাইলেন এই নবী যদি না হইতো আল্লাহর কসম আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতেন না কথা বলেন ঠিক কি না আরো আওয়াজ করে বলুন না ঠিক কি নাও বন্ধুরা আমার ভাইয়ের আমার এই নবীজিরে আমাদের মতো সাধারণ বললে ইমান থাকবেনি আরো জোরে এই নবীরে মাটি বললে ইমান থাকবনি এবারে দেখেন আমার নবী বলতেছে উম্মত আল্লাহ যখন আমারে বানাইলেন অতঃপর আমি নবীর ফসিনা মুবারক থেকে আল্লাহ ফেরেশতা বানাইলেন কি বানাইলেন জোরে কোন ফেরেশতা কি মাটি না নূর জোরে কোন নবীর ফসিনা মুবারক থেকে ফেরেশতা বানাইলো এখন নবী হয়ে গেল মাটি ফেরেশতা হয়ে গেল নূর আহারে ব্যাক কল রে এটির মাথার মধ্যে ওই হোস্টেলের ফাইন্ডা ডালে আলু ভর্তা ছাড়া আর কিছু নাই এটি বুঝবো করতে সুন্নিরা তো খায় বড় বড় রান এটি তো ভিক্ষা করি না টিয়া খায় এটি বুঝবো করতে কথা কন ঠিক কিন্তু গভীর মনে চোখ নবী আমার ডাকে দিয়া কই উম্মত আল্লাহ যখন আমি নবীর নূর মোবারক থেকে কুল কায়নাত বানাইলেন অতঃপর আমি নবীর ফসিনা মুবারক থেকে ফেরেশতা বানাইলেন একটা ফেরেশতার নাম হলো জিবরাইল কি নাম
আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে তুমি একটু জমিনের মধ্যে যাও, কয় আল্লাহ কেন, আমার আল্লাহ কয় জিবরাইল তুমি জমিন থেকে একটু মাটি আনো, আমি প্রতিনিধি বানাবো, কি বানাবো, আল্লাহ প্রতিনিধি বানাবেন, আল্লাহ কয় জিবরাইল জমিন থেকে একটু মাটি আনো, জিবরাইল মাটি আনার জন্য গেলেন, জিবরাইল যেই মাত্র মাটি আনতে জমিনে গেলেন, মাটি আল্লাহর কুদরতিতে জবান খুলে যায়, মাটি একটা ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আল্লাহর দোহাই দিলাম তুমি আমারে ধরিও না, সুবহানাল্লাহ, জিব্রাইলের মনটা ছিল কোমল নরম, জিব্রাইলের মায়া লাগলো, জিব্রাইল চলে গেলেন, সুবহানাল্লাহ, সিদ্রাতুল মুনতাহা হয়ে যায় বৈশা বৈশা কান্দে, আল্লাহ কয় জিব্রাইল মাটি আনছনি, জিব্রাইল ডাক দিয়া বলেন আল্লাহ আমার মনের বেতা মনের খবর কি তুমি জানো না, ও মাবুদ তুমি তো অন্তরে জানি আল্লাহ আমি হইলাম ফানা, ওই আমি কোন দুঃখেতে আসি আল্লাহ রে আল্লাহ তুমি যাই না কি জানো রে আল্লাহ কর আল্লাহ জানো তোমার মনে জোরে কর সুবহানাল্লাহ, আল্লাহ কয় জিব্রাইল আমি বুঝছি তুমি ফেল মারছ, মাটি আনতে পারো নাই, ও মিকাইল তুমি যাও, মিকাইলও ফেল, ও ইসরাফিল তুমি যাও, ইসরাফিলও ফেল, এবারে আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল ফেল করছে, মাটি আনতে পারে নাই, আমি প্রতিনিধি বানামু, তুমি যাও একটু মাটি নিয়ে আস, সুবহানাল্লাহ, এবার বলেন আজরাইলের মেজাজ কি নরম না গরম, জোরে কন, আজরাইল কয় আল্লাহ হুকুম করেন হুকুম করতে দেরি আর দেরি হবে না, সুবহানাল্লাহ, আজরাইল জমিনে আসলেন, জমিনে আয়শা মাটির উপর যখন হাত দিলেন মাটি কয় আজরাইল আমার ধরো না, আজরাইলের মেজাজ আরো গরম হয়ে গেছে, সুবহানাল্লাহ, আজরাইল একটা ডাক দিয়া কয় মাটি রে ও ব্যাগ কইলা মাটি কোন আল্লাহর দোহাই দিলি, যেই আল্লাহর দোহাই দিয়া তোরে না ধরার জন্য বলতেছস ওই আল্লাহ এত আমারে অর্ডার করছে তোরে নিয়ে আর যাওয়ার জন্য, মাটি রে তোর নার চাইতে আল্লাহর হুকুম আমার কাছে অনেক বড়, আর জোরে কোন মাটি রে ও বেকুল্লা মাটি তোর না আমি শুনতাম না, এই কথা বলে একটা থাবা দিলেন, কিতাব সাক্ষী দেয় আজরাইলের হাতে মাটি উঠছে 40 মণ, হাত রাখে ছোট না বড়, এই হাত দিয়া থাবা দিয়ে একদিন আপনার আমার রুহ নিয়ে যান, কথা কন বাজান আমার মাটি নিয়ে গেলে আল্লাহ কো আজরাইল মাটি আনছ কো আনছি আল্লাহ, এবারে আমার নবী বলতেছে ওই মাটি আনার পরে যারা কও নবী মাটি মানুষ শুনো, আমার নবী কয় আজরাইল যখন মাটি আনলেন এবারে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন পানি নাও এবং মাটি নাও নিয়ে এগুলাকে খামির তৈয়ার করো, কাদা আপনারা কি বলেন কাদা বা ফুট ফুট খদারি যেন কে বড় না জানো সিটিং কে ব্যাগ মা হইতারি তোমরা সিটিং কে ভাষা কি হ ফুট খদে তুই না মাতিবে না কুমিল্লা তুই আসি তো কেই গুরু তুলল তুই বড় এতে মালাই বা সিটিং শহর খতা না হয় কি আর কি সিটিং কে হইম না কুমিল্লা হইম আগের গোবালা লাগার কেন ছেড়ে দিলাম গভীর মনোযোগ অসুবিধা হচ্ছে কষ্ট লাগছে বাজানো এবার দেখেন ওই খামির তৈয়ার করলেন মাটি দিয়ে কাদা রুটি বানাতে সময় যেভাবে খামির তৈয়ার করে ওভাবে কাদা বানাইলেন আমার আল্লাহ হুকুম করলেন ফেরেশতা একটা ফুতুল বানাও কি বানাও এবারে ফেরেশতারা ফা বানাইলেন বডি বানাইলেন সিনা বানাইলেন হাত বানাইলেন আল্লাহ কয় ফেরেশতা এই চেহারাটা তোমরা বানাইতে পারবা না এই চেহারাটা কি এটা একমাত্র আমি জানি ওরে আদম দিয়া কুদুরু তুললাম এই ভাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় কথা কন ঠিক কিনা
খালাকাল্লাহু আদম ওয়ালা সূরতি, আল্লাহ উত্তম সূরত দিয়ে আদম বানাইছে। কি সূরত দিয়ে বানাইছে? ওই ফাগলা কইছে যিনি ইনি তিনি ইনি, সুবহানাল্লাহ। আরেকটু এত বেশি ভিতরে যাওয়া যায় না, কারণ যোগ বালা না, সময় ফেলে যায়। আম বাবার আমার গভীর মনোযোগ, এবারে আমার নবী ডাক দিয়া কইম্মাত, অতঃপর ওই খামির গুলা দিয়ে বড়ি বানাইলো। আমি নবী সব দেখতেছি, সুবহানাল্লাহ। কেন মাড়ি আনার পরে, মাড়ি গিন আনিবার পর, মাড়ি গিন দি অত্তরে গড়ি ফুতুলুগ বানাই আই নবী ব্যাগ কোন দেহির ব্যাগ করলে হদ নবী বলে মাটি দি বানাই নবী হদ দে মাটির সূচনা যাতে আর মাটি দি গিয়া ঘর তাই দেখি নবী বলে মাটি নাউজুবিল্লাহ জোরে বলেন গভীর মানে যোগ এবারে ওই বডিটা বানাইলেন চেহারাটা আমার আল্লাহ কয় ফেরেশতা রে এই যে নজর করে দেখ আমি আল্লাহ আমার এই অন্তর দিয়া কুদরতি দিল দিয়াও আমি প্রেমের আকৃতি দিয়া সাত আকৃতি বানাইছি সা মুহাম্মদ এত সুন্দর আকৃতি দিলাম এই রকম আকৃতি দিয়া এই চেহারাটা আমার আল্লাহ তৈরি করলেন আমার আল্লাহ চেহারাটা বানাইয়া দিলেন এবারে আমার আল্লাহ ওই রুহু আদমের আত্মাকে হুকুম করলেন রুহু আদমের ভিতরে যাও রুহু যাইতে চায় না সুবহানাল্লাহ আমার বাইরা এখন রুহুটা এক জায়গার মধ্যে ওই যে বাইনার রুহ ওয়াল জাসাদ বডিটা এক জায়গায় রুহুটা আর এক জায়গায় আমার নবী ডাক দিয়া গোম্মত ওই রুহু এক জায়গায় বডি এক জায়গায় আল্লাহ হুকুম করলেন ওই রুহুটা তখন আদমের ভিতরে যায় নাও প্রথম যখন গেলেন তখন একটু কেমন কেমন করতেছে আল্লাহ কয় রুহু রে ও রুহু তোমার কেমন লাগে রুহু কয় আল্লাহ দুর্গন্ধ অন্ধকার আমার ভালো লাগে না আল্লাহ আল্লাহ বানাই আদমের হুকুমে করলেন রুহের তরে যাও রে রুহু আদমের তরে ওরে অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে ইউহু ইউহু অন্ধকারে থাকা বিষম দায়রে মমিন ভাই নবী সারা দরদি কেউ নাই এবারে আমার আল্লাহ জন রুহু কান্দে মাবুদ এই অন্ধকারে আমি থাকতে পারতাম না আমার দুর্গন্ধ ভয় লাগে এবারে আমার আল্লাহ ওই আদমের রুহের সাথে নূরে মোহাম্মদীর আদমের ভিতরে ঢুকাইয়া দিলেন আরো জোরে নূরে মোহাম্মদী আদমের ভিতরে আল্লাহ এবারে ফেরেশতারে হুকুম করলেন আদমরে সেজদা কর শরীয়তের মোল্লারা কয় আদমরে সেজদা না করার কারণে ওই লিডারের লানতের বোরকা ফরাইছে আসলে আদমরে না হাকিকতে আমার নূরে মোহাম্মদীর কারণ আদমের ভিতরে ছিল নূর সুবহানাল্লাহ আদম নবীর পেশানিতে ওই নূরটা যখন দিয়া দিলেন সমস্ত ফেরেশতারা আদম নবীর ফিসে ফিসে দৌড়ে সুবহানাল্লাহ আদম নবী ফিসে তাকায়া কয় আল্লাহ ব্যাপার কি এরা এইভাবে আমার পিছনে মিছিল করতেছে ব্যাপারটা কি আমার আল্লাহ কয় আদম রে ও আদম তোর ফিটের মধ্যে আমি আমার বন্ধু নবীর নূরে মোহাম্মদীকে আমি তোর ফিটের মধ্যে ফিট করে দিছি এই জন্য সমস্ত ফেরেশতারা ওই নূর থেকে দর্শন লাভ করতেছে ফয়েজ লাভ করতেছে ওই নূরের দর্শনে তারা আত্মহারা আনন্দিত হয়ে পিছনে পিছনে ঘুরতেছে এবারে আদম নবী কয় আল্লাহ এই নূরে মোহাম্মদীকে এবারে আমার আল্লাহ কয় আদম রে এই নূরে মোহাম্মদী হলো এই নূরে মোহাম্মদী এই নূরে মোহাম্মদী হলো আমার বন্ধু যে এই নবীরে না বানাইলে তুমি আদম রেও বানাইতাম এবারে আদম কয় আল্লাহ যেই নবীরে যেই নূর না বানাইলে আমারও বানাইতেন না আল্লাহ ফেরেশতারা দলবদ্ধভাবে ওই নূর দেখতেছে ওই নূরের জিয়ারত করতেছে মাবুদ আমারও একটু ওই নূর মুবারক দেখতে মনে চায় কয় দেখবা কহ এবারে কয় আল্লাহ নূরে মোহাম্মদী আদম নবীর কপালে দিয়ে দিলেন এবারে আদম নবী দেখতেছে সব ফেরেশতাদের আনন্দের চিত্র সবাই আদম নবীর সামনে ঘুরতেছে সুবহানাল্লাহ
এবারে আদম নবী কয় আল্লাহ সবাই আমার কপালে ওই নূর দেইকা আনন্দিত হইছে মাবুদ রে আমি তো দেখি না কারণ নিজের কপাল নিজে দেখা যায় ও আল্লাহ আমি তো দেখি না কয় তুমি দেখবানি কয় আল্লাহ আমার দেখতে বড় মনে চায় আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে ও আদম তোমার এই বিদ্যা আঙ্গুলি সাদা আঙ্গুলি দুটা একত্তরে করে সামনে ধরো আমার আল্লাহ আদম নবীর এই হাতের নখগুলারে আয়না বানায়া দিলেন আদম নবী যেই মাত্র দুইটা আঙ্গুল আয়না বানায়া সামনে ধরলেন আদম নবী নজর করে দেখতেছে ওই আয়নার ভিতরে দেখা যায় আমার রহমত আল্লাহর আলামিন নবীজির নূর মুবারকটা জলমল জলমল করে আল্লাহ একবার বলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন আদম নবী এবার দেখা সুমা দিয়া চোখে লাগাই এই জন্য আমরা সুন্নিরা যখন নবীর নাম মুবারক শুনি চুমা দিয়ে এইভাবে চোখে লাগায় নবীজি বলছে এই আমলটা যে করবে তার চোখ কানা হইতো না সুবহানাল্লাহ এই আমল সাহাবীরাও করেছে এবং আদম নবী করেছেন সুবহানাল্লাহ পড়েন তাহলে এটা আমাদের দরকার আছে না নাই ছেড়ে দিলাম গভীর মনোযোগ অন্তরের কান লাগান এবারে এই বাবা আদম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আস্তে 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 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় মক্কা নগরে মা আমেনার ঘরে আপনার আমার দয়াল নবী শুভ আগমন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নূরওয়ালা আয়া হে আসুক না স্টেজ আসতেছে তাও স্টেজে যখন আসুক নূরওয়ালা আয়া হে নূর লেকর আয়া সারে আলম মে দেখো কেসা নূর সায়া হে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর ওয়ালা নূর লেকর হে সারে আলম মে দেখো হায় সিতার বিজুনুর হে তু সিতার বিনুর হে সিতার বিজুনুর হে তু সিতার বিনুর হে জর্রা জর্রা সব জাহান কা নূর সে মামুর হে আসসালাতু হাত উঠে দেন ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত ঠিক কিনা বলুন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলে আসসালাতু ওয়ালাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ বাজান রে এবারে আসেন সিরতে হালবিয়ার প্রথম খণ্ড আল্লামা বুরহানউদ্দিন হালবি 35 নম্বর পৃষ্ঠা উল্লেখ করতেছেন আমার নবীকে যারা বলেন আমাদের মতো সাধারণ আমি তাদের উদ্দেশ্যে বলছি বাবার আমার আমার নবী কি এটা আজকে আমাদের জানতেই হবে কথা বলুন ঠিক কিনা আল্লামা বুরহানউদ্দিন হালবি রহমতুল্লাহি আলাই উল্লেখ করতেছেন জগতের মানুষ রে ওই জিব্রাইল ফেরেশতা
একদিন আমার দয়াল নবীর দরবারে হাজির হলেন সুবহানাল্লাহ জিবরাইল আমার নবীর দরবারে গেলেন আমার নবীর দরবারে যখন গেলেন জিবরাইল সাইয়্যা যখন প্রশ্ন করলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি কোথায় ফাতেমা ডাক দিয়া কয়ে চাচা নবীজি আরাম করতেছেন সুবহানাল্লাহ জিবরাইল সব সময় আমার নবীর দরবারে একটা ফেরেশতার বেশ ধরে যেতেন ইয়া একজন সাহাবীর বেশ ধরে কার বেশ সাহাবীর আকৃতি ধরে যাইতেন আচ্ছা এখানে একটা প্রশ্ন আলে বলামাও আছেন জিবরাইল কি ফেরেশতা না মানুষ জোরে বলেন জিবরাইল কি ফেরেশতা না মানুষ জিবরাইল ফেরেশতা এবার জিবরাইল কি মাটি না নূর সত্যি বলছেন তো আচ্ছা এবারে জিবরাইল সব সময় নবীজির দরবারে নবীর সাহাবী মানে একজন মানুষের বেশ ধরে আসতো সুবহানাল্লাহ জিজ্ঞাসা করেন আলেম ওলামাদেরকে নবীর সাহাবী দাহিয়াতুল কলবির বেশ ধরে জিবরাইল আমার নবীর দরবার আসতো তাহলে এবার বলেন জিবরাইল কি মানুষ জিবরাইল কে একটু আগে ফেরেশতা বলতেন ঠিক না তো জিবরাইল মানুষের বেশ ধরে আসছে জিবরাইল যে মানুষ বলেন না ফেরেশতা বলেন কি বলেন এবার আমি জানতে চাই ব্যাক কলডির কাছে আমি প্রশ্ন রাখতে চাই জিবরাইল ফেরেশতা ওয়া নূর ওয়া মানুষের সুরত ধরা নবীর দরবার আসলেন জিবরাইল মানুষ না ফেরেশতা এটা মানেন তো আমার নবী জি মানুষের বেশ ধরা মানুষের কাছে আসছে নবী মানুষ হয়ে গেছে নবী আমাদের মতো সাধারণ মানুষ হয়ে গেছে জিবরাইলের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি জিবরাইল যদি ফেরেশতা হইয়া মানুষের রূপ ধরতে পারে তো আমার নবী নূর নালা নূর নবী হইয়া মানুষের সুরত ধরতে পারে না আল্লাহ চাইলে বানাইতে পারে না ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই তো বিশ্বাস করতে এত যুক্তি তর্ক কেন এই যুক্তি তর্ক নিয়েই আজকে আমাদের ইমানের বাজারে আগুন কথা কয় না চলছে ধর্ম লয়া ভাড়া বাড়ি চলছে ধর্ম লয়া বাড়া বাড়ি আগুনিমা নের বাজারে থাই কহুশিয়ারে মমিন থাই কহুশিয়ারে কথা কন ঠিক কি কেন হুশিয়ারে থাকবেন জানেন কারণ এখন বড্ডা বড্ডা ফাগরি লম্বা জুব্বা বড্ডা হুজুর দেখি বহুত মানুষ ইমান হারা হইতেছে তারা একটা কর্ম করে কইতামনি তাদের কর্মটা হান্ডি গট্টি গাত্তি লইয়া সদায় চলে তসবি লইয়া কোরআনের তাফসির করে তারা মসজিদে মসজিদে যাইয়া কথা কয় না তাফসির করে আসেন আসে না গাট্টু তো ঘরে ফেলা দিবে এই এলাকার মাটি সুন্নিয়তের ঘাটি ডান হাত ধরে বলেন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা এই বরম সারা জমিনে কোন দুশ্মনের রাসূলের জায়গা হয়নি হবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা দুই হাত ধরে বলেন ঠিক কিনা কোন গাট্টিওয়ালার জায়গা এই এলাকায় হবে না দুই হাত ধরে বলেন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ এটা মদিনাতুল আউলিয়া এটা চট্টগ্রামের শহর এটা মহসিন আউলিয়ার দেশ বাবা শাহ আমানতের দেশ গরিবুল্লাহ শাহর দেশ এটা হযরত খাজা আব্দুল বারী শাহর দেশ হযরত কিবলা কাবা মান্দারির দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই ওলি আল্লাহর জমিনে কোন ওলি আল্লাহর দুশমন আদম্য বাদম্য গাট্টি ওনাকে ঢুকতে দেওয়া হবে না ডান হাত ধরে বলেন ঠিক কিনা অসুবিধা হবে এটা শের এ বাংলাদেশ বাবা শাহদার আল শাহবরানের দেশ কথা বলেন ঠিক কিনা এবারে তারা কোরআনের তাফসির করে হুনবিন নি তাফসির কিতা এতে আরাম দাদা ফরসি স্কুলে তো বাংলা অর্থ হলো কোরআন শুভ একটা আনতে হলো তাফসির করে গাল সাই সোয়ারাই গালে দাঁত ফেলা দিবেন আরাম দাদা হেতরে যদি একটা নস জিজ্ঞেস করেন হেতে গবু মন লঞ্চ কথা কয় না কোন আসমানের তার আর কোন আম্বিয়ার মার খেরের ভাড়া কথা কয় না
সুন্নি আলেমরার কাছে যায় তাফসির শিখবেন কথা কোন ঠিক কিনা এবার তাফসির কিটা করে জানেন নি নবী মাটি আর সাধারণ মানুষ কোরআনের অপব্যাখ্যা করে ঠিক কিনা ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুশিয়ারে মমিন তাই কো হুশিয়ার ও আবাজ এখানে হুশিয়ার দেখু মলুর বেশ ধরি ব্যাগুন লই যাবো কই ঘরের মাল সব লুইটা নিল অসি নায়ক কইটা নিনা খালি এত আবার গান অসুবিধা হবে ঘরের মাল সব লুইটার দিল অসি নায়ক সুরে রে মুখ দেখাবি কারে রে বলদা মুখ দেখাবি কারে বাজার আমার ছেড়ে দিলাম কবির মনোযোগ এবারে জিব্রাইল আমার নবীর কথা যখন জিজ্ঞাসা করলেন ফাতেমা কই সাসা নবীজি আরাম করতেছে জিব্রাইল টোরাক করলেন মন খারাপ করে বেজার করে চলে গেলেন বন্ধুরে এবারে জিব্রাইল যখন আমার নবীর সামনে গেলেন আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল তোমার মনটা কেন খারাপ আমি জানতে চাই আমার নবী জিব্রাইলের মনের খবর জানে কি জানে না আরো জোরে বলেন জানে কি জানে না জিব্রাইলের মনের খবর নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমার বেয়েরা বাবারা বন্ধুরা গভীরভাবে মনোযোগ অন্তরের কান লাগান আমার নবী কই জিব্রাইল ও জিব্রাইল তোমার মনটা খারাপ কেন জিব্রাইল দুটা চোখের ফাড়ি সারা কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি না গো বয়সে আপনার চাইতে কত বড় ফাতেমা আমারে যেটা না বলে চাচা কেন বললো আমি মাইন্ড করছি খুব খারাপ লাগছে আপনাদের চট্টগ্রামে বাপের ছোট ভাইকে চাচা বলেন নাকি আর বড় ভাইকে যেটা বলা হয় তোমরা সিটিং এ বড় আব্বা কয় দাঁড়ি মিশাব টাকা হইতে লাগবে বড় আব্বা দর বা মাঝে বা খুললে বা সজ্জে বা ছোট হ্যাঁ হয় না না তিন না কইবে আচ্ছা যাই হোক তারপর বাপের যিনি বড় সারা দেশের মানুষ তো বুঝতে হবে যেহেতু মিডিয়া গুলি আছে বাপের বড় ভাইকে আমরা স্বাভাবিকভাবে জেটা বলেছি ঠিক না ঠিক ফাতেমা যখন জিব্রাইল কে সাসা বললেন জিব্রাইল একটু মাইন্ড করলেন আমার নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি না গো বয়সে আপনার চাইতে কত বড় আমারে চাচা কেন বললো যেটা না বইলাও এই জন্য আমি জিব্রাইলের মনটা খারাপ হয়ে গেছে আমার নবী বলেন কোনা জিব্রাইল ও জিব্রাইল বল তো দেখি তোমার বয়স কত জিব্রাইল কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার বয়স কত এই বয়সের খবর আমি জানি না হায় হায় সর্বনাশ এত বয়স আপনার হয় ইয়া রাসূলুল্লাহ দেখছেন এত বয়স আমার বয়সের খবর পর্যন্ত জানি না কেমনে আমার চাচা কইলো দুঃখের কোল যারা হইতে যায় আল্লাহ আমার নবী মুস্তি মুস্তি হাসেন ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল বয়সের খবর তো বলতে পারতেন না জানি আল্লাহ যখন আপনারে বানাইলো যখন সৃষ্টি করলো ওই সময়ের কোন ঘটনা কোন ইতিহাস আপনার মনে আসেনি জিব্রাইল কইলো ও হা হা আমার মনে আছে আমারে আল্লাহ যখন সৃষ্টি করলেন আমি মাথাটা যখন উপরের দিকে তুললাম চতুর্থ হেজাবের ভিতরে পর্দার ভিতরে আমি একটা নূরের তারকা জলমল জলমল করতে দেখতাম আরো জোরে অন্তরকে নরম করে দেন আলোচনার শেষ প্রান্তে বিরহ বিচ্ছেদে ঢুকে গেলাম বন্ধুরা আমার
আমার নবীকে জিব্রাইল কয় নবী গো ওই তারকাটাকে আমি সুন্দর একটা তারকা দিয়ে আমি ওই জায়গায় দেখতাম নবী গো এত সুন্দর তারকা আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার নবী কো জিব্রাইল ওই তারকাটা এখন আর দেখেননি জিব্রাইল দুই চোখের পানি ছেড়া কান্দে নবী গো ওই তারকাটারে আজকে অনেক দিন আমি হারাইয়া ফলাইছি নবী গো ওই বদর তারকাটা এখন আর আমি দেখি না ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি যখন ক্লান্ত হয়ে যাইতাম ওই মধুর তারকাটার দিকে যখন আমি তাকাইতাম আমার ফেরেশানি দূর হয়ে যাইত আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত আমার বিরহ দূর হয়ে যাইত গো নবী ওই মধুর তারকাটার হারাইয়া অনেক খোঁজাখুঁজি করলাম অনেক ঘোরাঘুরি করলাম আজ অনেক দিন হয়ে গেল ওই তারকাটা আমি এখন আর দেখি না বলে আমার যাই কি দিন সুখে কি জ্বালা বুকে নবী জিব্রাইল কান্দে যাই কি দিন সুখে আমার যাই কি দিন সুখে কি জ্বালা বুকে একবার দয়াল নবী চাও না ফিরিয়ারে কোন ফরানে তুমি রইলা বলিয়া আল্লাহ আকবার কর ও নবী গো তুমি চিকন কালা দিও না আর ফেম জালা তোমার কি লাগে না মায়া আমরা দুঃখ দেখিয়া আল্লাহ আকবার ও নবী গো তুমি সিকন কালা দিও না আর ফেম জালা তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া ওরে জালালি কয় দয়াল নবী আপনি ফারের কান্ডারি ঠিক কিনা জালালি কয় নূরের নবী আপনি আমরার কান্ডারি নিদানের কালে আমরা সাইরা যাইও না গো কোন ফরানে তুমি রইলা লুকাইয়া হজরে কর আল্লাহ বন্ধুরা রে জিব্রাইল দুটো চোখের পানি সারা কান্দে নবী গো ওই মধুর তারকাটারে আমি আর দেখি না ওই তারকাটারে বহুদিন হয়েছে আমি হারাইয়া ফেলছি আমার নবী কই জিব্রাইল ওই তারকাটারে যদি এখন আপনি দেখেন চিনবেন নি জিব্রাইল কয় নবী গো ওই তারকাটা দেখলে অবশ্যই আমি চিনব আমার নবী কো জিব্রাইল ওই তারকাটা দেখতা এখন মনে চাইনি জিব্রাইল কয় নবী গো এই তারকাটারে হারাইয়া এই তারকার বিরহে আমার অন্তর ভুইরা ছাই হইয়া গেছে নবী গো আমার অন্তরে এমন আগুন জ্বলতেছে ওই তারকাটারে খুঁজতে খুঁজতে আমি জিব্রাইল পেরেশান হয়ে গেছি গো ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটারে দেখতে চাই আমার নবী কই যদি দেখতে চাও আসো আমার কাছে আসো জিব্রাইল নবীজির কাছে গেলেন আমার নবী কো জিব্রাইল তুমি আমার পিছন দিকে যাও জিব্রাইল আমার নবীর পিছনে গেলেন আমার নবী কো উনজুর তাকাও তাকাও দেখো আমার জমা জামা মুবারক জুব্বা মুবারক তো উপরের দিকে আলোক করো জিব্রাইল কো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বিয়াদবি হবে আমার পক্ষে সম্ভব না আমার নবী কই জিব্রাইল ও জিব্রাইল আমি নবী তোমারে অনুমতি দিলাম তুমি আমার জামা মোবারকটা পড়ের দিকে থুলো জিব্রাইল আস্তে আস্তে আদবের সাথে ওই জামা মোবারকটা আমার নবীর পিঠ মোবারকটাকে আলোক করলেন
কাপড়টাকে যখন সরাইলেন আমার নবী কই জিব্রাইল ও জিব্রাইল এখন আপনি কিছু দেখেন নি আরো জোরে জিব্রাইল একটা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যে তারকা আসমানের মধ্যে দেখতাও আমি আল্লাহর শপথ করে বলতেছি ওই তারকা দেখি আপনি নবীর ফিতনা বাড়কে জল বল জল বল করে আমার নবী গো জিব্রাইল এই তারারা তুমি কয়বার দেখছো কতদিন দেখছো জিব্রাইল কয় নবী গো আমি জ্বলন্ত অবস্থায় দেখতাম 70,000 আবার ডুবন্ত অবস্থায় দেখতাম 70,000 বছর ইয়া রাসূলুল্লাহ নবী গো এইভাবে জ্বলন্ত এবং ডুবন্ত অবস্থায় মিলে আমি ওই তারকাটারে দেখছি 72,000 বার সুবহানাল্লাহ বন্ধু রে এবারে জিব্রাইল যেই মাত্র বললেন নবী গো ওই তারকাটারে আমি যেই তারকারে আমি 70,000 জ্বলন্ত অবস্থায় এবং 70,000 বছর ডুবন্ত অবস্থায় টোটাল মিলে 72,000 বার যেই তারকাটা দেখছি না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি দেখতেছি ওই তারকাটায় আপনি নবীর ফিতনা বারকে জলমল জলমল করে বন্ধু আমার নবী আমার জ্বালানি হালতের মধ্যে এসে কয় ও জিব্রাইল কাল ইয়া জিব্রাইল ওয়া ইজ্জতি জাল জালালুহু আনা জালিকাল কাওকাব আরো আস্তে কম সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কই জিব্রাইল রে আল্লাহ আকবার ও জিব্রাইল আল্লাহর ইজ্জতের শপথ কইরা কইরে জিব্রাইল যেই তারকাটা তুমি সৃষ্টি হওয়ার পরে 70,000 বছর দেখতা জ্বলতো আবার 70,000 বছর দেখতা না ও জিব্রাইল এইভাবে ডুবন্ত এবং জ্বলন্ত অবস্থায় মিলে যেই তারকাটারে তুমি 72,000 বার দেখছিলা জিব্রাইল রে আল্লাহর ইজ্জতের শপথ কইরা কই জিব্রাইল ওই তারকা দুনিয়ার কোন সাধারণ তারকা নয় ওই তারকাটা হলো তোমার দয়াল নবীজি আল্লাহ আকবার সৃষ্টি হয় নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন ময়ূরের বেশে ঠিক কিনা আ সৃষ্টি হয় নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে অদমে জালালি বলে পাপি উম্মতের লাগিয়া অবশেষে আসলেন নবী এই ধরায় মানুষের রূপ ধরিয়া মানুষের রূপ ধরিয়া ঠিক না নবী তুমি সাল্লেলালা তুমি কামলে বালা নবী তুমি সাল্লেলালা তুমি কামলি বালা নূর পিয়ালি নুরা নিবেশে অনুরাগের বিনা বাজিয়ে নবী তোমায় ভালোবাসি আমরা রে করণ দাসী নবী তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি আমরা রে করণ দাসী এসে বইছেন আমরার হৃদয় মন্দিরে আল্লাহ অনুরাগের বিনা বাজিয়ে জোরে জোরে কন সুবহান আল্লাহ বন্ধুরা রে ও আমার এলাকার জ্ঞানী সমাজ শিক্ষিত সমাজ বন্ধু আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন জিব্রাইল আমার নবীরে
তারকার শুরুতে 70,000 বছর দেখতেন জ্বলতো, আবার 70,000 বছর দুইবা থাকতো, এইভাবে 72,000 বার দেখলেন, 1,800 কোটি বার জিব্রাইল শুধু আমার নবীর তারকার শুরুতে দেখলেন। আমি জানতে চাই জিব্রাইল আজ পর্যন্ত কোনদিন আমার নবীর তারকা বলছেনি? জোরে কোন শুধু তাই নয়, 70,000 বছর সাজরা তুলিয়া কিন্নামক গাছের ডালে আল্লাহ আমার নবীরে ময়ূরের সুরত রাখছেন। আল্লাহ যে কত বছর আমার নবীরে কত সুরতে আল্লাহ নিয়া ফেম খেলাইছে আল্লাহ ভালো জানে রে। আরো গভীরে যদি যাইতে যায় আল্লাহ আল্লাহর বন্ধুর কানে দুল ফরাইছে, নাকে নাক ফুল ফরাইছে, গলায় সেইনো ফরাইছে। কি বুঝবা তোমরা নবীর শান, নবীর হাকিকত কি বুঝবাও? শরীয়ত মে বান্দা হে, হাকিকত মে খোদা জানে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরাম 70,000 বছর ময়ূরের শুরুতে দেখলে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, জিব্রাইল কোনদিন আমার নবীর ময়ূর বলছেনি? জিব্রাইল একজন ফেরেশতা হইয়া তারার সুরতে দেইকা নবীর তারা কয় নাও, ময়ূরের সুরতে দেইকা এত বছর দেইকা ময়ূর কয় নাও, মাত্র 63 বছর মানুষের সুরত দেইকা আমরা মানুষ হইয়া নবীরে কই আমরার মতন মানুষ? আরো জোরে কয়। জিব্রাইল তা চাইলে তারা বলতে পারতেন, কেন বলেন নাই? কারণ আমার নবী তো হলেন হাকিকতে নুরু নালা নূর। কথা কোন ঠিক কিনা বাজান রে। এবারে জিব্রাইল জি মাত্র আমার নবীর এই পরিচয় পাইলেন, আমার নবীর কদম জড়াইয়া ধরে কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনারে চিনতে পারি নাই, আমি আপনারে বুঝতে পারি নাই, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি দয়া কইরা আমি জিব্রাইলের ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এই অপরাধকে মুছাইতে চাই, আমার এই অপরাধকে আপনি ক্ষমা করেন। নবী গো আমি জিব্রাইল একটু আপনার খেদমত সেবা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যারা আপনি নবীর পাগল হইব, যারা আপনি নবীর প্রেমিক হইব, যারা আপনি নবীর জন্য জীবন বাজি রাখবো, যারা আপনি নবীর ফতেমতে চলবো, যারা আপনি নবীর রঙ্গে রঙ্গিন হইব, যারা আপনি নবীর আদর্শে আদর্শবান হইয়া ইমানদার হইয়া কবরে যাইব, নবী গো আল্লাহ আমার 600 নূরের ফাকনা দিলেন, ওই 600 নূরের ফাকনা আমি হাসরে ফুলছে রাতের ফুলের উপর বিছাইয়া আপনার উম্মতের বেড়া পার করা দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই বলেন মারহাবা। দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا اللهم আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব। সবাই বলেন মারহাবা। একে একে আমাদের মাহফিলের সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত, আমরা সবাই খুশি না বেজা। আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকল মেহমান বৃন্দ অতিথিবৃন্দকে জানাই আন্তরিক মোবারকবাদ। সবাই বলেন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? সামনে চলবো, অনেক রাত্র হয়েছে, শেষ করে দূর দূরে নিয়ে আসবো।
সুবিধা হবে, চলবে? হ্যাঁ, কতক্ষণ? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষার দ্বারা প্রমাণ হয়ে যায় এই এলাকায় যারাই মুহূর্তে এই মাহফিলে উপস্থিত সবাই আমার নবীর প্রেমিক, সবাই আমার নবীর প্রেমে জীবন দিতে রাজি, সবাই আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আব্বার আমার এই নবী নবী আমরা কেন করি? আমাদের বড় দোষ, সুন্নিরা নবী ছাড়া আর কিছু বুঝে না। আগে নবী চিনেন, তারপরে নামাজ পড়েন। নবী ছাড়া নামাজ পড়বেন, এই নামাজের দাম কথা কন না। আগে নবী চিনেন, তারপরে নামাজ, কথা বলেন ঠিক কিনা? আগে ইমান, তারপরে আমল। বেঈমানের জন্য কোনো আমল নাই, ইমানদারের জন্য হচ্ছে আমল। আমি কি ভুল বলেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? আমার উদ্দেশ্য কাউকে গালি দেওয়া নয়। যারা আমার নবীকে ছোট করতে চায়, যারা আমার নবীর শান নিয়ে কটূক্তি করে কথা বলে, তাদেরকে আমি আহ্বান করতে চাই, আর কত থাকবেন বলে আসুন না নবীর দিনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছেড়ে দিলাম গভীর মনোযোগ মূল আলোচনায়, বাজান রে। এবারে আমার দয়াল নবীর কদমে জিব্রাইল কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি 70,000 বছর দেখা দিতেন, আবার 70,000 বছর দেখা দিতেন না। নবী গো, আপনি বলেন তাহলে 70,000 বছর লুকাইয়া যাইতেন, কই যাইতেন? আরো জোরে, বন্ধুরে, আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি নবী তো আরশ করছি লৌহ কলমের পাগল নাও, আমি নবী হলাম আমার গুনাগার উম্মতের পাগল। আরো জোরে, রে জগতে পাগল, কাবারে জানাও কাবা পাগল, মাওলাজির ঠিক নাও, আমার মাওলা পাগল, নবীর জন্য নবী পাগল, উম্মতের আল্লাহ সাইয়েদিনা, সাউন্ডটা কানে আসতেছে না, ফেন্ডেল সাউন্ডটা, ওয়ালায়ালে সাইয়েদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, এই সুন্নিরা নবী নবী করি, এটা আমাদের দোষ, এটা আমাদের অপরাধ, এটাই আমাদের বড় অন্যায়। কথা কোন ঠিক কিনা? আজকে নবী নবী করি বলে কিছু লোক আমাদেরকে মন্দ বলে, বেদাতি বলে, শিরিকি বলে, কথা কোন ঠিক কিনা? বাজান আমার এই নবী নবী করার নামে তো ঈমান। তো বলে হুজুর, এই নবী নবী যে করেন, এই নবী নবী করার ব্যাপারে কোনো দলিল আসেনি। আল্লাহ বলেন, আমি নবিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার নবীর প্রতি ঈমান আনো। এবারে বলেন, নবী নবী করার জন্য, নবীর প্রতি ঈমান আনার জন্য ওয়াদা কার? জোরে বলেন। আমরা আল্লাহর হুকুম পালন করতেছি, তারা কার করতেছে এটা আল্লাহ জানে, তারা যেটা করতেছে এটা শয়তানের। কথা কোন ঠিক কিনা? কারণ নবী ফাইয়া বেজার হয়েছে শয়তান না, মিছা কথা। তাহলে আমার মনে হয়, যারা আমার নবীর মিলাদুন নবী করতে চায় না, আমার নবীকে সালাম দিতে চায় না, আমার নবীকে সাধারণ মানুষে সাব্যস্ত করতে চায়, আমার নবীকে যারা বিশ্ব নবী বলে, তারা আবু জাহেলের রুহানি সন্তান। বিশ্ব নবী কয় কিছু মৌলবী আছে না? বিশ্ব নবী, আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে না। যেই মৌলবী নবীরে বিশ্ব নবী বলবে, তার ওয়াসনা হারাম, কথা কয় না। তো বলে কেন? ওই মৌলবি তো বিশ্ব কি এটাই জানে না, নেতা বলে। কত বড় খবিশ দেখছেন, নাউজুবিল্লাহ করবেন না, আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওই কালকে আমি সিলেট যেতেছি, যাওয়ার পথে
যে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকতেই পাশে এক জায়গায় নাফিল হইতেছে, তো খালি কথা কথা পয়গাম্বর 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 কই গেছিল। কি রে কি রসুল শব্দটা একটু মহব্বত নিতে ভালো লাগে না, এটা আমরা শুনলি যারা আমাদের কাছে এটা প্রিয় নাম, কথা কন ঠিক কিনা? কত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর নামে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম বলেন। কত ভালো লাগে নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম বলেন। কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই নবীরে বিশ্ব নবী বলা যাবে না, এই কারণ কারণ আমার নবী বিশ্বের নবী না, আমার নবী হলেন কুল কায়নাতের নবী। তো বলে হুজুর কেন যে বিশ্ব বলে সে হাকিকতে কোরআনের অর্থের অপব্যাখ্যা করতেছে? আল্লাহর কোরআন আলেম ওলামা এখানে আছেন, আমরা সুন্নিরা দলিল ছাড়া কথা কই না, কথা কই না। আল্লাহর কোরআন 17 নম্বর ফারা খোলেন, কত নম্বর? এটা হাফেজ সাহেব আছে তো বললাম, আর জাহাঙ্গীর ভাই হরে এটা হাফেজ সাহেব 17 নম্বর। আমি সাক্ষী রেখে কথা বলি বাবা, ফাঁকি ঝুঁকি দিয়ে কথা বলার নাম জ্বালালি না, কথা কয় না। কালকে যাওয়ার পরে সমালোচনা করবেন, কালকে মাহফিলের প্রধান বক্তার আলোচনা কিন্তু রয়েছে, এতে সাধুয়ানে বই ওয়াজ করবে, হেতের ওয়াজ হবে সাধুকানে, মানে হুজুররা কে কি বলছে না বলছে এগুলা নিয়ে মন্তব্য, কিন্তু যেই লোকটা মন্তব্য করে দেখবেন সে কখনো মসজিদে যায় না, একটা থার্ড ক্লাসের লোক, কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়ত নসিব করুক যেরকম আমি। আল্লাহর কোরআন 17 নম্বর ফারা, কত নম্বর? 9 নম্বর পৃষ্ঠা, কত পৃষ্ঠা? সূরার নাম সূরাতুল আম্বিয়া, কি সূরা? সূরাতুল আয়াত নম্বর 107, 107 আল্লাহ ঘোষণা দিলেন ওয়ামা আরসালনাকা আলামিন। এই আয়াতটি ফকরে করে আমি লিখে বাড়ি থেকে নিয়ে আসছি, কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। কি হিসাবে? সমস্ত আলমের জন্য আল্লাহ আমার নবীকে রহমত বানায়া পাঠাইলেন। এবার আসেন, আপনারা যারা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ছেন বাংলা শিক্ষিত, আপনারা যেটাকে বলেন বিশ্ব, আমরা হুজুরেরা ওটাকে বলি আলম, কথা কয় না? আলম মানে জাহান, আলম মানে বিশ্ব, আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন, একাধিক আলম, কথা কয় না? মানে বিশ্ব এক জিনিস আর বিশ্ব সমূহ বিশ্বগুলি এটা এক জিনিস, বিশ্ব এক বচন আর বিশ্ব সমূহ এটা বহু বচন, তাহলে আলম এক বচন আলামিন এটা বহু বচন। আল্লাহ তো কোরআনে আলম বলে না, আল্লাহ বলে আলামিন, ঠিক না হুজুর? আল্লাহ বলে আলামিন, আমার আল্লাহ দাগ দিয়া কয় বান্দা, আমি আল্লাহ আমার নবীর কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম, বাজান রে। এবারে আমি জানতে চাই, আল্লাহ এই সমস্ত জগৎ সৃষ্টি করছেন কি? আরো জোরে। কবি বলেন যাহা তক খোদাই ওহা তক মুহাম্মদ, দুনিয়ার মানুষ রে
আল্লাহর আল্লাহগিরি যতটুকুর মধ্যে চলে আমার নবীর নবীগিরি অতটুক পর্যন্ত চলে আমার আল্লাহ কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি নবীরে এত ইজ্জত দিলাম এত সম্মান দিলাম গো আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য যতটুকু জাগার জন্য রব আপনি নবীরে অতটুকু জাগার জন্য আমি আল্লাহ আপনি নবীরে বানায়া দিলাম রহমান আল্লাহ একবার বলেন রহমতের বান্দার গো নবী আপনি নূরের কণি ঠিক না রহমতের বান্দার গো নবী আপনি নূরের কণি ওই আপনার সাথে আমি কইরা যাগো ও ও নবী মাওলা কাদের গো নিগো নবী দয়াল নবী তুমি গুণমণি কথা কন ঠিক কি না দুই হাত ধরে বলুন ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার এবার আসেন বিশ্বটা বুঝিয়ে দিই আমাদের চেয়ারম্যান সাহেব না ভালো আছেন আচ্ছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ মাস উনাকে দিয়ে বুঝাই রাগ করবেন বাবা একটু মানে মানুষকে তো বুঝাতে হবে কারণ আমি আজকে ওয়াদা করেছি আমার নবী কি এটা আজকে তুমি নারে তাকবীর রাখেন রাখেন মুজাহিদি সাহেবের আগমন হইতো না মারহাবা খান ও খড়ে জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত ফুল যার লগে বান্ধি রাখুন তোমার বহু দূর থেকে আসছে মাশাআল্লাহ মারহাবা বলেন আর জোরে বলেন মারহাবা এক এক জায়গায় এক এক প্রান্তে এক এক দিন এক এক রাতে এক এক জায়গায় দেখা হয় আমাকে অত্যন্ত ভালোবাসে অত্যন্ত মহব্বত করে মারহাবা কন আমি তো ছোট মানুষ মাশাআল্লাহ আসছে আল্লাহর রহমতে নবীর প্রেম কি জিনিস ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে এলেমের মধ্যে ইজ্জতের মধ্যে অপরন্ত বরকত দান করুক বলি আমিন আর জোরে বলেন আমিন আমরা খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন সকলকে কবুল করুক বলি আমিন মহতারা হাজির যে কথাটা বলতেছিলাম চেয়ারম্যান সাহেবকে উদাহরণ দিয়ে এটা বলে শেষ করছি অনেক দূর থেকে আসছেন উনি উনি এই মুহূর্তে আপনাদের সামনে মাইক দেবেন দুই মিনিটের মধ্যে শেষ করছি এই যে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন জায়গার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনাকে জিজ্ঞেস করেন কয়েকটা ইউনিয়ন যখন একত্রিত হয় একটা উপজেলা হয় ঠিক কিনা যেমন এটা আনোয়ারা থানা আনোয়ারা তৈলার দ্বীপ ছিল না নসিনো ভাল্লার সাতুরি চম্মুনি ফতানো হয় বরখল খন্নান দি আমি এখন চিনি দিন না বাজি আরো বারে ছিল নসিনো ভাল্লা তুই আরে আর তিয়া নাই কেনে যাইতাম সোনার মদিনা ও মুজাহিদি সাহেব মনে হতে চাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই ঠিক না ওরে আতুন মনে হল ফাকির দইল্লা উড়াল মারতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা মারহাবা কোন মজা দেয় আর কি তাহলে মারহাবা বলে এবার আসেন এই অত্র এলাকা অনেকগুলি গ্রাম আছে আছে না এই একাধিক গ্রামের সমন্বয়ে একটা ইউনিয়ন পরিষদ কয়েকটা ইউনিয়ন একত্রিত হয় একটা উপজেলা কয়েকটা উপজেলার সমন্বয়ে একটা জেলা আর কয়েকটা জেলা একত্রিত হওয়ার পরে হয় একটা বিভাগ
ঠিক না স্যার আর কয়েকটা বিভাগের সমন্বয়ে একটা দেশ এটার নাম বাংলাদেশ এই বাংলাদেশের মতো আরো বহু দেশ আছে না নাই ভারত একটা দেশ পাকিস্তান একটা দেশ আমেরিকা একটা দেশ লন্ডন একটা দেশ সৌদি আরব একটা দেশ ঠিক কি না এই একাধিক সব দেশগুলো মিলে এটা একটা পৃথিবী এটা একটা বিশ্ব কথা কয় না আপনারা বলেন বিশ্ব আমরা হুজুরেরা বলি আলম কথা কয় না এবারে দেখেন আল্লাহ বলেন জগতের মানুষে আমি আমার বন্ধুরে সমস্ত আলমের জন্য তাহলে এটা একটা আলম মানে সমস্ত বিশ্বের জন্য আমার নবীর রহমত হিসেবে পাঠাইছি তাহলে শুধু এটা যদি বিশ্ব হয় তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু সমস্ত বিশ্বের কথা বলছে আরো বিশ্ব যেমন স্কুলে যারা পড়ছে তারাও তো জানে বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছে মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি এরকম কতগুলো গ্রহ আবিষ্কার করছে না এখন বলেন এগুলা সৃষ্টি করছে কে জোরে বলেন কে আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন আল্লাহ তো কয় জগতের মানুষ আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আমি সমস্ত কিছুর রব রব্বিল আলামিন সমস্ত আলামের আমি রব আর আমার নবী হলো রাহমাতাল লিল সমস্ত আলামের জন্য আমার নবী রহমত সুতরাং বিশ্ব মানে তো এই ভূমণ্ডলটা এটা সারা তো 80,000 আলম এটা সারা আরো 79,000 আলম পৃথিবী বিশ্ব আছে কথা কয় না তাহলে নবী যদি শুধু এই বিশ্বের নবী বাকি বিশ্বগুলোর নবী কি কথা কন সুতরাং আমার নবীকে শুধু বিশ্বের নবী বলা এটা নিতান্তই একটা মূর্খতার পরিচয় নবীর শানে এটা বেমানান কথা বলেন ঠিক কিনা আমাদের সুন্নি এত আলেমের আলোচনা করে আজ পর্যন্ত কারো মুখে শুনছেন যে নবীর বিশ্ব নবী কইতে নবী সরকারে মদিনা তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম শাফিউল মুজনাবিন কথা কন ঠিক কিনা কুল কায়নাতের নবী কথা বলেন ঠিক কিনা এই নবী পেয়ে আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার বাজান আমার এই নবীর পথে এই নবীর মতে আমরা মরণ পর্যন্ত থাকতে চাই কি চাই না এই নবীকে চিনার নাম এই নবীকে জানার নাম এই নবীকে মহব্বত করার নামই হলো ঈমান কথা বলেন ঠিক কিনা আর একটা আওয়াজ করে বলেন ঠিক কিনা এই নবীকে আল্লাহ কত ইজ্জত দিলেন আলা হযরত বলেন আসমান হি পর সব নবী রহ গিয়ে সুবহান লাগান আসমান হি পর সব নবী রহ গিয়ে আরশে আজম পে সবসে বাজি কিন্তু সিডাঙ্গর শের তোমারাই না জানো আমার নুরি সাহেব উজরিম ফরাতে তোমার নো না তো বেগুন জবান কাম বন্ধ কর করে রাখো এখানে জবান নাম করে খাও না সবসে আওলা হাত উঠে দেন মারান বিবল সব সেবা মুল্ক কব নইন মে অম্বিয়া তাজেদার তাজেদার রোকা আকামা বি সব সে আও লাও সবসে আলা হযরতের প্রেমিকেরা জবান খুলে সবসে বা সো গাসা রাম
সবাই জবানটা গুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত বলুন ইয়া হাবিবাল্লাহ। এই নবীকে চিনে জেনে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, বলি আমিন। আমি আর সামনে না বেড়ে আমার অত্যন্ত শ্রদ্ধা আজম, আমার মাতার তাজ আমাকে অত্যন্ত আদর করে, আমি মামা বলে সম্বোধন করি ওনাকে। আমি ওনার কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা বলতে গিয়ে, বাচন ভঙ্গিতে বোঝাতে গিয়ে, অনেক রকমের উদাহরণ দিতে গিয়ে হয়তো কারো মনে কষ্ট ব্যথা পেয়ে থাকতে পারেন। এই জন্য অনুরোধ করব, কেউ মনে কষ্ট নেবেন না। কারো অন্তরে যদি ব্যথা দিয়ে থাকে, হায়াত মৌতের কথা বলা যায় না কে কখন চলে যায়, ঠিক কিনা? এই জন্য আমি কারো সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো, কারো সমবয়সী, এই জন্য সকলের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নবীর মহাব্বতে বলেছি, কার মহাব্বতে? সুন্নি যারা আশেক যারা, তারা যদি মনে কষ্ট পান ক্ষমা চাই, আর কোনো বাদাই মিয়া যদি দুশ্মনে রাসূল যদি কষ্ট পায়, ইতেল্লাহ আপতুন কিছু করিবেন নাই, কথা ঘটে কিনে? ইতেরে কেয়ার করিবার মতো সময় আপতুন নাই, কথা ঘটে কিনে? ইতেরে ফাইলে যারা যদি বাইর যায়, ইন্দি বরখল ফন্দি ইন্দি পার করে দিবি তেরে, কথা ঘটে কিনে? এড়াই তো জায়গা নাই এই বরম সুরা এলাকার মধ্যে, কোনো গাট্টিওয়ালা কোনো ওয়াবি জামাতি যেটা আর নবীরে আর মতো সাধারণ মানুষ হইব, শাহজালালের মাজার লাত্তি দি ভাঙ্গি দিয়ে হইব, ইতের খোয়ালত জারা জুতা দি মারিবে, কথা হয় ঠিক কিনা? দুশ্মন রাসূলের জায়গা এই আর আর আনোয়ার আতানা ইয়ারলদি বাবা মোহসেন আলিয়ার এলাকা, এই এলাকার মধ্যে তে ঢুকিত পাইতো না, কথা হয় ঠিক কিনা? আল্লাহ আরা ব্যাগুনের কবুল করুন, ব্যাগুন বালা তাইবে সুস্থ তাইবে, তোমরা ব্যাগুন সুস্থ হায়াত দীর্ঘ হায়াত উন্নতি মঙ্গল কামনা করি, আল্লাহ তোমরা দোয়া করছো, বাসি তাইলে কোনদিন দেখাইব যা আছে কপালে, বাসি তাইলে দেখাইব খাইনা খাইলিয়া বিয়ান্না হযরত সকালে, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, মাগফিরাত।